নমস্কার, আপনারা দেখছেন ওপিনিয়ন টাইমস, আমি রাহুল রয়েছি আপনাদের সঙ্গে। ভোট তো শুরু হয়ে গেছে, চতুর্থ দফার ভোটও একেবারে দরজায় করা নাড়ছে। চারিদিকে কিন্তু একটা বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোট প্রচারে ব্যস্ত। আমরা দুটো জায়গার ছবি আপনাদেরকে বলব, বাঁকুড়া আর একেবারে কলকাতা, একদম কালীঘাটি, কালীঘাট, ভবানীপুর, হাজরা, এই জায়গার কথা, দক্ষিণ কলকাতার কথা বলব। ওপিনিয়ন টাইমসের প্রতিনিধিরা তারা কিন্তু ঘুম হাতে ছিল না, তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছিল। কেউ ছিলেন চায়ের দোকানে, কেউ বা বাস স্টপেজে দাঁড়িয়েছিলেন। সাধারণ মানুষের কথা আমরা বোঝার চেষ্টা করেছিলাম, তার কারণ ঠিক তার পরপরই বামেদের মিছিল ছিল। স্বাভাবিকভাবেই যখন সকাল থেকে গড়িয়ে বেলা, বেলা থেকে গড়িয়ে বিকেল, সাধারণ মানুষও কিন্তু ধীরে ধীরে সেই মিছিলে পা মিলিয়েছেন এবং বোঝবার উপায় নেই যে আজকের এটা আমরা 2019 দাঁড়িয়ে আছি, তার কারণ চারিদিকে লাল পতাকা। আপনারা জানেন যে কিছুদিন আগে বামেদের ডাকে যখন ব্রিগেড সম্মেলন হয়েছিল, তখন কিন্তু সেটা একটা মহা ব্রিগেডে, জনস্রোতের ব্রিগেডে কিন্তু পরিণত হয়েছিল। তারপরে সেই ব্রিগেড কে কিন্তু ধরে রাখতে পারলেন না বামেদের নেতারা। অর্থাৎ মানুষ কিন্তু এখনো কোথাও তাদের বিশ্বাস রয়েছে মনে প্রাণ, কিন্তু সেই নেতারা কোথায় যাচ্ছেন, নেতাদের কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জায়গাতেই হচ্ছে প্রশ্ন যে যদি আপনারা একদম, হ্যাঁ আমরা বাম নেতাদের উদ্দেশ্যেই এই বক্তব্যটা সরাসরি দিচ্ছি সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে, তার কারণ যেহেতু আমরা মানুষের মধ্যে মিশে কাজ করার চেষ্টা করছি, যদি আপনারা আলিমুদ্দিনের বাড়ি কিংবা গাড়ি ছেড়ে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কথা ভাবেন, আপনারা যদি রাস্তায় নেমে কাজ করেন, তাহলেও কিন্তু আপনারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে স্বাভাবিকভাবেই আপনারা কিন্তু আপনাদের আন্দোলনকে চালিয়ে যেতে পারবেন। কিন্তু এখানেই কোথাও একটা বিরাট অভাব হয়ে যাচ্ছে। আমরা দু একজন নেতা ছাড়া আর সেইভাবে কিন্তু নেতাকে, বামেদের সেই নেতাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে তারা কিন্তু সন্ধেবেলায় তাদের সুন্দর পাঞ্জাবা পায়জামা পরে, তারা কিন্তু মেকআপ ছড়িয়ে, তারা বিভিন্ন টিভি চ্যানেলের শুধুমাত্র তর্ক বিতর্কে এক ঘন্টার জন্য তারা অংশগ্রহণ করছে। কিন্তু আপনাদেরকে বলি, এক ঘন্টাটাই শেষ কথা নয়, আপনারা কিন্তু 24 ঘন্টা মানুষের কথা ভাবছেন না। স্বাভাবিকভাবেই স্মৃতির পাতা উল্টোতে হবে বই কি, কোথায় গেল সেই বামেরা 1962 থেকে 1977? আমরা দেখেছি সেই বামেদের আন্দোলন, যারা কিন্তু সাধারণ মানুষের দাবিতে, সাধারণ মানুষের পাওনাগণ্ডার দাবিতে, কৃষকদের দাবিতে, জমি আন্দোলনের দাবিতে গোটা ভারতবর্ষ যেমন গর্জে উঠেছিল, এই বাংলাও কিন্তু গর্জে উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে। তারপর 1977 সালে বামফ্রন্টের জন্ম। 1977 থেকে আমরা 2011, দীর্ঘ 34 বছর বামেদের সময়, রাজ্যের যা যা উন্নতি হয়েছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, অবশ্যই উন্নতি হয়েছে, তা নাহলে একটা সরকারকে সাধারণ মানুষ তারা ভোট দিয়ে যেতে পারতেন না। কিন্তু কোথাও কোথাও না কোথাও একটা জায়গায় গিয়ে ঔদ্ধত্যই হয়তো সেই তৎকালীন তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে সাহায্য করেছিল। আপনারা বলছেন যে বামফ্রন্ট আবার ফিরবে, আপনারা যদি একটু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে অবশ্যই ফেরা সম্ভব। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যে বিজ্ঞাপন ব্যবহার করছেন, সেই বিজ্ঞাপনেও যে আঁচ পাওয়া গেছে, সেই যে স্ক্রিপ্টের আঁচ বলুন কিংবা ডায়ালগের যে আঁচ পাওয়া গেছে, কিন্তু দুঃখের বিষয় সেই আঁচ শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই পাওয়া গেছে, একেবারে আম জনতার মধ্যে কিংবা সাধারণ মানুষের পাশে থেকে কিন্তু পাওয়া যায়। আজকে ধরুন যারা এই মিছিলে হাঁটছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, টিভির পর্দায় বলুন, ফেসবুকে বলুন, টুইটারে বলুন, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মিছিলে কিন্তু বামেদের লাল পতাকা। কিন্তু একবার বলুন তো যে এরপর যেখানে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার কোনো অঞ্চলের পার্টিকুলার জেলা সভাপতিকে বলছেন বাঘের বাচ্চার মতো লড়াই করবে, একটু চমকাবে, একটু ধমকাবে, এই যারা সাধারণ মানুষ লাল পতাকা নিয়ে তারা মিছিলে হাঁটছেন রাতের অন্ধকারে, যদি তাদের বাড়ির দরজায় কেউ নক করেন কেন সেই মিছিলে যাওয়া হয়েছে, তিনি যদি গিয়ে ধমকান বা চমকান, আপনারা পাশে থাকবেন তো? না, আপনারা পাশে থাকবেন না। যার ফলে কিন্তু সাধারণ মানুষের মনে প্রাণে বামপন্থাতে বিশ্বাস করা সত্ত্বেও তারা কিন্তু
মিছিলে হাঁটতেও তারা ভয় পাচ্ছেন। কিন্তু যে ছবি আমরা দেখতে পেরেছি, আমরা আবার বলছি, আমরা ওপিনিয়ন টাইমসের প্রতিনিধিরা সাধারণ মানুষের মধ্যে মিশে তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি, তারা ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে তাদের একই কথা, কোথাও নেতারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আপনাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে কোথাও আবার হয়তো এই পরিবর্তনেরও পরিবর্তন সম্ভব। তার কারণ 2011 সালে সমাজে একেবারে বিদ্যোজ্জনেরা, আমি একদম কোট আনকোট বিদ্যোজ্জনেদের কথা বলছি, তৃণমূল মন্ত্রী বিদ্যোজ্জন সেই সময় কিন্তু ভাগ হয়ে গিয়েছিল। সেই বিদ্যোজ্জনেরা যারা সংস্কৃতি প্রবণ মানুষ, তারা চেয়েছিলেন এই বামপন্থার বিনাশ হোক। 34 বছরের বাম শাসনের অবশাসন ঘটিয়ে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই দিন মহাকরণ দখল করেছিল। কিন্তু তারপর খুব দ্রুত সেই বিদ্যোজ্জনেদেরই একাংশ, তারা কিন্তু মনে করছেন সেদিনের সিদ্ধান্তটা হয়তো ভুল হয়ে গেছিল, এবং তাই জন্যই কিন্তু তারা আজকে চাইছেন যে এই পরিবর্তনের পরিবর্তন হওয়াটা অত্যন্তভাবে দরকার। আমি বিমানবাবু, বামফ্রন্ট চেয়ারম্যান, ফ্রন্ট চেয়ারম্যান বিমানবাবুর উদ্দেশ্যেই, তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, দীর্ঘদিনের প্রবীণ রাজনীতিবিদ, আমি তার উদ্দেশ্যেই একটা বক্তব্য রাখব যে বিমানবাবু, আপনারা যদি একদম নিচুতলার যারা কর্মীরা রয়েছে, তার কারণ আপনারাই 2011 সালের পর থেকে আপনাদের বামপন্থাতেই একটা 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 শব্দ বারবার কিন্তু ঘোরাফেরা করেছিল যে শুদ্ধিকরণ হওয়াটা দরকার রয়েছে। কিন্তু 2011 কেটে যাওয়ার পর আজকে 2019 আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই শুদ্ধিকরণের জায়গার পরও কেন নতুন কোনো ইয়ং ব্রিগেড, নতুন কোনো মুখ আমরা দেখতে পাচ্ছি না? প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে আমরা রাখলাম যে নতুন মুখ যদি আসে এবং আপনারাও যদি হাল ধরার চেষ্টা করেন, তাহলে কিন্তু হয়তো রাজ্যে পরিবর্তন আনা সম্ভব হবে খুব দ্রুত। মনে সাহসটা কোথাও দরকার। পরিশেষে একটা কথা বলবো যে এত বক্তব্য রাখার উদ্দেশ্য কোনো বিশেষ রাজনৈতিক দলকে তাদের দোষ ত্রুটিকে তুলে ধরা আর কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে বারবার বলা, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাই, আমরা গণতন্ত্রের সরকার চাই। আপনারা জানেন যে স্বাভাবিকভাবেই চতুর্থ স্তম্ভ হিসাবে এই সংবাদ মাধ্যম কাজ করে। ওপিনিয়ন টাইমসের লক্ষ্য থাকবে এটাই যে স্বাভাবিক ছবি আপনাদের সামনে তুলে ধরা। আজকে স্বয়ং যখন মুখ্যমন্ত্রীর গলায় শোনা যাচ্ছে যে বাঘের বাচ্চার মতো কাজ করতে পারো, ধমকাতে পারো, চমকাতে পারো, তাহলে যদি আজকে যারা সাধারণ মানুষ, যারা বামপন্থায় বিশ্বাসী বা যারা সেই বামেদের মিছিলে হেঁটেছেন, তাদের এক কারণ না কারোর যদি প্রাণ যায়, তাহলে সেক্ষেত্রে দায়টা কার? আমরা প্রশ্ন ছুড়ে দিলাম আপনাদের উদ্দেশ্যে, আর আলিমুদ্দিনের উদ্দেশ্যে এই প্রশ্নটাই থাকবে যে এবার আপনারা একটু কাঁচের ঘর থেকে এবং শীতের সেই ঠান্ডা আমেজ থেকে, এসি ঘর থেকে বেরিয়ে আপনারা পথে নামুন। তার কারণ দু এক মুখ ছাড়া কিন্তু বামপন্থীদের কাউকে আমরা খুঁজে পাচ্ছি না। আপনারা ওপিনিয়ন টাইমসে নজর রাখবেন, আপনাদের যা করতে হবে লগ ইন করতে হবে, ওপিনিয়ন টাইমসের বিভিন্ন খবর দেখতে গেলে লগ ইন করুন www.opiniontimes.in। এছাড়া ফেসবুক পেজে গিয়ে শুধুমাত্র ওপিনিয়ন টাইমস ক্লিক করলেই আপনারা ওপিনিয়ন টাইমসের ফেসবুক পেজ দেখতে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ওপিনিয়ন টাইমস আপনারা নজর রাখুন। নমস্কার। Subscribe our channel. Please press the bell icon.